খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মতবিনিময় সভায় শিক্ষার মান নিশ্চিতে শিক্ষকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সাবের হোসেন চৌধুরী। শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় শিক্ষকদের বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন এই সংসদ সদস্য। ছাত্রীদের চোখে মুখে যে একটা আনন্দ, একটা প্রত্যাশা, নতুন বছর শুরু করছে নতুন বই দিয়ে, এবং এটা কিন্তু অনেক কঠিন একটি কাজ। আমরা বলছিলাম যে 2010 থেকে 2023 পর্যন্ত বিনামূল্যে 334 কোটি বই আমরা সারা বাংলাদেশে বিতরণ করেছি। আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশে এই ধরনের নজির আছে।